মার্চে কি সিএ? লোকসভা ভোটের ঘোষণার আগে সিএ, মার্চেই লাগু হতে চলেছে সিএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগে সিএ মার্চের প্রথম সপ্তাহেই কার্যকর হবে। লোকসভা নির্বাচনের আগে সিএ, লোকসভা নির্বাচনের পরে ইউসিসি প্রয়োগ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই এবার সিএ কার্যকর করা হবে, আর নির্বাচনের পরে ইউসিসি প্রয়োগ, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, লোকসভা ভোটের ঘোষণার আগেই সিএ কার্যকর হতে চলেছে এবং নির্বাচনের পরে ইউসিসি প্রয়োগ, এমনটাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। এবং তারপরেই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি মার্চেই সিএ কার্যকর হবে? এই মুহূর্তে সেদিকেই আমরা নজর রাখবার চেষ্টা করেছি। যেমনটা বলা হচ্ছে যে মার্চের প্রথম সপ্তাহেই এই সিএ কার্যকর হতে চলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সিএ কার্যকর হলে বা এই সিএ কার্যকর হওয়ার প্রয়োজনীয়তা কোথায়, এ নিয়েও যেমন প্রশ্ন রয়েছে, কারণ দেশে সংশোধিত নাগরিকত্ব আইন কেন প্রয়োজন তাও স্পষ্ট করা হয়েছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও বিরোধিতা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল নেতা শান্তনু সেন, তিনি এ বিষয়ে টেলিফোনে কি জানিয়েছেন, শোনাই আপনাদের। ভাওতাবাজির রাজনীতি বিগত 5 বছর ধরে বিজেপি করছে, আজকে গায়ের জোরে বুলডোজ করে আজ থেকে 4.5 বছর আগে বিল পাস করানোর পর রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেও প্রায় 4.5 বছর লাগিয়ে দিল, 9 বার এক্সটেনশন চাইলো, তারা রুল ফ্রেম করতে পারল। আর সিএ নিয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে একরকম কথা বলে, কলকাতায় একরকম কথা বলে, আসামে আর একরকম কথা বলেন, আবার গুজরাটে নির্বাচনের আগে জেলা ভিত্তিক এক ধরনের কথা বলে, এই রাজ্যে তাদের মন্ত্রী শান্তনু ঠাকুর সকালে একরকম কথা বলে, বিকেলে একরকম কথা বলে, আবার হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে পথুয়া সম্প্রদায়ের মানুষ, সিদুলকা সিদুল টাইপ সম্প্রদায়ের মানুষ তাদের আধার কার্ড বাতিল করে দেয়, সব মিলে তারা একটা ছিনিমিনি খেলছে। আর আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার, আমাদের নেত্রী বারবার বলেছেন, মমতা ব্যানার্জি বলেছেন, যে যারা দীর্ঘদিন এই দেশে আছে, যারা ভোটাধিকার প্রয়োগ করে তাদের ভোটার কার্ড দেখিয়ে, যারা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করে, তারা সবাই আমাদের ভোটার, নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। অর্থাৎ লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই এবার সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করতে পারে কেন্দ্রীয় সরকার, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। লোকসভা নির্বাচনের যে আদর্শ আচরণবিধি তা লাগু হওয়ার আগেই এবার সংশোধিত নাগরিকত্ব আইন, তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে,